গণ অধিকার পরিষদের সঙ্গে প্রায় পৌনে দুই ঘন্টার সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফুক ইসলাম আলমগীর বলছেন বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচন নয় সে ব্যাপারে তারা একমত হয়েছেন সেই সঙ্গে এই সরকারকে সরানোর জন্য যুগপথভাবে আন্দোলন এবং নির্বাচন পরবর্তী রাষ্ট্র মেরামতে জাতীয় সরকার প্রতিষ্ঠার ব্যাপারেও তারা একমত হয়েছেন সংলাপ শেষে গণ অধিকার পরিষদের আবায়ক রেজা কিবরিয়া বলেন খুব ইতিবাচক আলোচনা হয়েছে এবং আমরা অনেক ব্যাপারে দেখলাম এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর আমরা বুঝেছি যে আমরা একই পথে একই চিন্তায় রয়েছি এটা একটা খুশির খবর বিরোধী দলের জন্য যারা বাংলাদেশের একটি পরিবর্তন চায় তাদের জন্য রেজা কিবরিয়া বলেন মূল বিষয়টা হলো আমাদের এই সরকারের অধীন নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং আওয়ামী লীগের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন হয় আমরা সেটা মনে করি না অনেক দলের সঙ্গে আলোচনা হচ্ছে আরও হবে এই ব্যাপারে জাতীয়ক্য তৈরি করার প্রক্রিয়া শুরু হচ্ছে জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব এরপরই মির্জা ফকলুল ইসলাম আলমগীর বলেন আমরা গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি খুশি হয়েছি যে তারা সব বিষয়ে আমাদের সঙ্গে একই মত ধারণ করে বিশেষ করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় সেই ব্যাপারে একমত হয়েছেন আমরা আমরা এ বিষয়েও একমত হয়েছি যে এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না এর ব্যাখ্যা করে মির্জা ফকল বলেন কারণ এই সরকার অত্যন্ত চতুরতার সঙ্গে এবং সচেতনভাবে বাংলাদেশের অর্জিত গণতন্ত্র বাক স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ সব ধ্বংস করে দিয়েছে এই কারণে সরকারকে সরানোর জন্য জনগণকে সঙ্গী নিয়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলনে একমত হয়েছে এই আন্দোলনে আমরা যুগপদভাবেই করব আন্দোলন এবং আন্দোলন পরবর্তী কিছু রাজনৈতিক অঙ্গীকারের কথাও তুলে ধরেন বিএনপির মহাসচিব তিনি বলেন তাদের লক্ষ্য যুগপথ আন্দোলনে সরকারকে পদ থেকে বাধ্য করা সংসদ ভেঙে দেওয়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এরপর নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করা এবং তার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যে সরকার সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে মির্জা ফখরুল ইসলাম বলেন সেই সরকার গঠনের পর আমরা রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে নিয়ে জাতীয় সরকারের মতো একটি সরকার গঠন করব এরপর গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন বিএনপির মহাসচিব যথার্থই বলেছেন যে চলমান সংকটকে আমরা যেভাবে দেখি তাতে বিএনপির সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য নেই সংকট উত্তরণে আমাদের করণীয় নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আলোচনা মোটামুটি দশটি বিষয় ছিল পরে বিএনপির সঙ্গে আলোচ্য বিষয়গুলো সম্পর্কে একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের দেন তাতে বলা হয় দেশের চলমান সংকট থেকে উত্তরণ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে অন্যান্য গণতন্ত্রকামী দল সময়ের সঙ্গে গণ অধিকার পরিষদ একত্রে বা যুগপথভাবে কাজ করতে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করে এর মধ্যে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুগপথ বা ঐক্যবদ্ধভাবে আন্দোলন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বাধ্য করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালেট বাক্সে ভোট গ্রহণ কার্যকর সংসদ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনোয়ন সহ সংবিধানের প্রয়োজনীয় সংস্কার খালেদা জিয়া সহ সব রাজবন্দী ও ধর্মীয় নেতাদের নিঃশর্ত মুক্তি সব ধরনের কালাকানুন বাতিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ইত্যাদি ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার বলতে কি বোঝাতে চেয়েছেন এমন প্রশ্নের জবাবে নুরুল হক বলেন ঐক্যমতের সরকার বলতে স্বাভাবিকভাবে যারা বর্তমান সরকার পরিবর্তনের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করছে তাদের ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভোলায় বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম মারা গেছেন দুপুরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাও নিহত হন এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতা নিহত হল উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে একত্রিশ জুলাই বেলা এগারোটায় ভোলা জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে শহরে কালীনাথ রায়ের বাজার এলাকায় জেলা বিনপি কার্যালয়ের সমাবেশ শেষে মিছিল করতে রাস্তায় নামে দলের নেতাকর্মীরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে তাদের সংঘর্ষে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিরিশ রাউন্ড টিয়াশেল ও একশো পঁয়ষট্টি রাউন্ড শটগানে গুলি ছড়ে এতে অর্ধ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসারত অবস্থায় দক্ষিণ দিগুলদি ইউনিয়নের কোরাগালি গ্রামের হারেস মাতবরের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম মারা যান মাথায় গুলিবদ্ধ গুরুতর আহত জেলা ভোলা ছাত্রদল সভাপতি নুরী আলমকে ভোলা হাসপাতাল থেকে প্রথমে বরিশাল সেবা চিমে পাঠানো হয় সেখানকার ডাক্তাররা ব্যর্থ হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় পাঠান তিন দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর তেসরা আগস্ট বুধবার বেলা তিনটার কিছুক্ষণ পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এর প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই মেঘের প্রভাবে উপকূলীয় এলাকা নদীবন্দর এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় বলা হয় উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এতে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বৈশাল চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী মমিসিং ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয় ঢাকা ফরিদপুর মাদারীপুর কুষ্টিয়া যশোর খুলনা বৈশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে লালমনিরহাটের হাতিবান্দায় বিদ্যালয়ের ফুটবল চুরির অভিযোগ তুলে চার শিক্ষার্থীকে পিটি আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাবলুর বিরুদ্ধে এই ঘটনায় অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করলে তোপের মুখে পড়ে পালিয়ে যান ওই প্রধান শিক্ষক বুধবার সকালে উপজেলার পূর্ব বিসন্দই সকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে আহত শিক্ষার্থীরা হলেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাকিব কাউসার বাইজিৎ ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সিয়াম অভিযুক্ত আসাদুজ্জামান লাবলু পূর্ব সকেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানা গেছে প্রতিদিনের মতো মঙ্গলবার ছুটির পর বিদ্যালয়ে ফুটবল দিয়ে খেলাধুলা করেন কিছু শিক্ষার্থী পরের দিন প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাবলু ওই ফুটবলটি খুঁজে না পেয়ে চুরির অভিযোগ তুলে বাড়ি থেকে ডেকে এনে চার শিক্ষার্থীকে বেদরক মারধর করেন খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করলে তোপের মুখে পড়ে ছিটকে পড়েন ওই প্রধান শিক্ষক কাউসারের নানি সোবরা বেগম বলেন ফুটবল চুরির অভিযোগ তুলে প্রধান শিক্ষক লাবলু আমার নাতিকে মারধর করে খবর শুনে প্রধান শিক্ষকের নিকট বিষয়টি জানতে চলে ওই শিক্ষক আমার সঙ্গেও খারাপ আচরণ করে এবং আমাকে বিদ্যালয় থেকে চলে যেতে বলে স্থানীয় আরেক অভিভাবক মনোহর বেগম একই কথা বলেন তিনি জানান ওই প্রধান শিক্ষকের ব্যবহার খুবই খারাপ সবার সঙ্গে খারাপ আচরণ করেন কাউসার ভাই শাহ আলম বলেন আমার ভাই চোর নয় সে মেধাবী শিক্ষার্থী কিন্তু প্রধান শিক্ষক চুরির অভিযোগ তুলে তাকে মারধর করেছে তিনি কাজটি ঠিক করেন নাই আমরা এই প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাবলু বলেন এরা প্রায় বিদ্যালয়ে কিছু না কিছু চুরি করে তাই একটু শাসন করা হয়েছে তবে আজকে একটু বেশি মারধর করা হয়েছে এ বিষয়ে হাতিবান্ধা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন প্রধান শিক্ষককে বলে দেব তিনি আপনাদের সঙ্গে দেখা করে খরচপাতি দেবে এখন হাতিবান্ধা উপজেলার নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন অভিযোগ পেলে তদন্ত করে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয়